দীর্ঘ ১৩ বছর পর ছুটলো ট্রেন, খুশি স্থানীয়রা। জমিজটের সমস্যা কাটিয়ে পুনরায় চালু হোক ট্রেন, চাইছেন স্থানীয়রা। নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর রেলপথ চালু হোক, দাবি এলাকাবাসীর। কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর, জমিজটের সমস্যা কাটিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরই নদিয়ার আমঘাটা কৃষ্ণনগর রেললাইনের ওপর দিয়ে ছুটল রেল ইঞ্জিন। রবিবার প্রায় ১৩ বছর পর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের আমঘাটা লাইনে ট্রেন চলায় খুশি স্থানীয় মানুষজন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল, নদিয়ার আমঘাটা কৃষ্ণনগর রেললাইনের ওপর দিয়ে ছুটল রেল ইঞ্জিন। রবিবার প্রায় ১৩ বছর পর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের আমঘাটা লাইনে ট্রেন চলায় খুশি স্থানীয় মানুষজন। জানা যায়, আগে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর যাওয়ার একটি ন্যারোগেজ লাইন ছিল, কিন্তু ২০১০ সালের পর বন্ধ হয়ে যায় সেই লাইন। ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তরিত করবার জন্য সেই ট্রেন পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর। রেললাইন স্থাপন করতে গিয়ে আমঘাটা থেকে নবদ্বীপের মধ্যে জমিজট একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এর ফলে এতদিন পর্যন্ত থমকে ছিল এই ট্রেন চালু। যদিও অসমাপ্ত নবদ্বীপ ঘাট রেলপথের বাকি থাকা কাজ কবে সমাপ্ত হবে তা এখনও জটে আটকে রয়েছে। ২০১০ সালে পূর্ব রেলের নবদ্বীপ ঘাট শান্তিপুর ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তরিত করবার কাজ শুরু হয়েছিল। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুরু হয়েছিল সেই কাজ। রেলসূত্রে খবর অনুযায়ী সেই বছর ১৭ জানুয়ারি সেই ন্যারোগেজ লাইনে ট্রেন ছুটেছিল শেষবারের মতো। মোট ২৯ কিলোমিটার ন্যারোগেজ লাইনটি প্রথম ধাপে শান্তিপুর থেকে কৃষ্ণনগর জাংশন পর্যন্ত ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়। এরপর শুরু হয় কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে পরিবর্তন করা। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের তরফে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল, সেই মতো পূরণ করা হয়েছে আশ্বাস। এই রেলপথ পুনরায় চালু হলে উপকৃত হবেন নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। তারা প্রত্যেকেই চান এই রেলপথ পুনরায় চালু হোক। এই ট্রেনটা বিগত ১০ বছর ধরে লাইনগুলো পড়ে আছে। আমাদের শ্রী জগন্নাথ সরকার মহাশয় এর মধ্যেই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে ট্রেনটি চালু হবে, তা ওনার কথা মিলে যাচ্ছে। হয়তো ২৪ ট্রেনটি চলতে শুরু করবে, কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে কিনা বলতে পারছি না, আমঘাটা অবধি চলার কথা এইটুকুনি আমি জানি। এদিন নতুন রেল প্যানেল বাহী একটি ইঞ্জিন কৃষ্ণনগর থেকে আমঘাটার উদ্দেশ্যে যাত্রা করে। দীর্ঘদিন পর এই রেললাইনে ফের ট্রেনের কুঝিকচিক শব্দে স্বাভাবিকভাবেই নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। আমরা গত ১২ বছর আগেই জানি এই লাইনের স্যাংশন হয়েছে এবং আমাদের ছোট তেল তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের আগামী দিনে একটা ব্রডগেজ লাইন আমরা উপহার পাব এবং ন্যারোগেজ থেকে ব্রডগেজ হবে, এবং তারই ফলস্বরূপ আজকে দেখলাম আপনার ইঞ্জিন সমেত আনতে এবং সঙ্গে রেল লাইন নেওয়া হলো। জানি না, হয়তো পাতা হবে এবং এখানকার লোক হয়তো আশার আলো দেখবে। এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমাদের যে আমাদের এই লাইনটা করার জন্য, তো সেই প্রতীক্ষা আমাদের পূর্ণ হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রেল লাইনের কাজ পূর্ণ হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, নদিয়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।